সংখ্যা আট হাজার ছাড়ালো রোগীর প্রতি মানবিক হওয়ার আহ্বান রাজধানীর সড়কে বাড়ছে চলাচল চাকরি রক্ষায় ফিরছেন কর্মজীবী মানুষ করোনা দুর্যোগে ঐক্যের বিকল্প নেই বললেন ওবায়দুল কাদের পেশাজীবীদের সুরক্ষা নিশ্চিতের আশ্বাস শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত নটার একুশে সংবাদের সাথে রয়েছে আমি ফেরদৌসি আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে যাচ্ছি পুরো সংবাদে করোনায় আগের দিনের চেয়ে মৃতের সংখ্যা কমেছে গত চব্বিশ ঘন্টায় মারা গেছে জন আর একত্রিশটি ল্যাবে সাড়ে পাঁচ হাজারেরও বেশি পরীক্ষায় নতুন করে পাঁচশো একাত্তর জন আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত কোভিড নাইন্টিন রোগীর সংখ্যা আট হাজার ছাড়িয়েছে নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায় আক্রান্ত আটশো জনের মধ্যে এখন করোনা উপসর্গ নেই আক্রান্ত ব্যক্তি ও পরিবারগুলোর প্রতি মানবিক হওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে রিপোর্টে বাকিটা জানাচ্ছেন স্মৃতিমণ্ডল সামাজিক সংক্রমণ শুরু হয়েছে বেশ আগে থেকেই তাই যে কেউ করোনা আক্রান্ত হতে পারে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে করোনা আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় না করার আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর সামাজিকভাবে এইটা সংক্রমিত হচ্ছে কাজেই আজকে যে নেগেটিভ আছে কালকে যে পজিটিভ হবে না এটার কোনো গ্যারান্টি আমরা দিতে পাচ্ছি না কারণ আমরা স্বাস্থ্যবিধি এখনো পুরোপুরিভাবে মেনে চলছি না আমরা সামাজিক দূরত্ব মেনে চলছি না কাজেই কাউকে হেউ করবেন না কাউকে অপরাধীর মতো আচরণ করবেন না সবার প্রতি মানবিক হন তিনি একজন মাত্র অসুস্থ ব্যক্তি অন্য যে কোনো অসুখের মতো এটাও একটা অসুখ গত চব্বিশ ঘন্টায় করোনা পরীক্ষা ও নমুনা সংগ্রহ দুটোই বেড়েছে নমুনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার আটান্ন নতুন যুক্ত হওয়া তিনটি সহ মোট একত্রিশ ল্যাবে পরীক্ষা হয়েছে পাঁচ হাজার পাঁচশো তিয়াত্তর আক্রান্ত হয়েছেন পাঁচশো একাত্তর ও মারা গেছেন দুইজন আক্রান্তের সংখ্যা বেড়ে আট হাজার দুইশো একত্রিশ মৃত একশো সত্তর নতুন চোদ্দ জন সহ সুস্থ হয়েছেন একশো চুয়াত্তর চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দুইজন এবং তারা একজন পুরুষ একজন নারী আমাদের এই শনাক্তীকৃত ব্যক্তিদের মধ্যে প্রায় আটশো জন তারা সুস্থ আছেন মানে তাদের মধ্যে কোনো লক্ষণ উপসর্গ নাই কিন্তু আমাদের এই যে বারবার তাদের পরপর দুটি টেস্ট করতে হবে সেই তাদের হয়তো কারো কারো হয়তো একটিও টেস্ট হয় নাই কারণ এখানে সময়ের বিষয় চব্বিশ ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে একশো পঁচাত্তর জনকে কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন এক লাখেরও বেশি কোয়ারেন্টাইনে আছেন সত্তর হাজার চারশো একচল্লিশ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে পুলিশের আরো এক সদস্যের মৃত্যু হয়েছে নাজির উদ্দিন নামে পুলিশের এই সদস্য বিশেষ শাখায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন শুক্রবার সকালে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি নাজির উদ্দিনের গ্রামের বাড়ি পাবনার ভাঙ্গুরা থানার কাজীটোলা উনিশশো তিরাশি সালের 25 সেপ্টেম্বর পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি এর আগে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মহানগর পুলিশের আরও তিন সদস্য মারা গেছেন তারা হলেন এএসআই এস আই আব্দুল খালেক কনস্টেবল জসীমউদ্দিন ও ট্রাফিক কনস্টেবল আশেক মাহমুদ বাড়ছে করোনা সংক্রমণ চলছে লকডাউন তারপরও ঘরে থাকছে না রাজধানীর মানুষ সড়কে চলছে ব্যক্তিগত যানবাহন আছে ভাড়ায় চালিত বাইক অটোরিকশা আর চেকপোস্ট গুলোতেও ঢিলে ভাব দেখুন দীপু শিকদারের রিপোর্ট শুক্রবার তার উপর থেমে থেমে বৃষ্টি তাই বাজারগুলোতে গুলোতে কেনা বেচা কম আজকেও ভালো না কালকেও এতটা ভালো জানাই কিন্তু প্রথম চার পাঁচ দিন ভালো ছিল বৃষ্টিপাতের কারণে বাজারে মানুষ কম আসে তবে নানা বয়সী মানুষকে দেখা গেছে ঘোরাঘুরি করতে সড়কে পরিবহন নেই আছে ব্যক্তিগত যানবাহন পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের ছিল মিশ্র প্রতিক্রিয়া তবে পরিস্থিতি এমন যে সবাইকে বেরোতে হচ্ছে কমিউনিটি ট্রান্সপোর্টেশনে তো ডেফিনেটলি উৎসাহিত হচ্ছে কারণ এখন তো কোনো বাধা টাধা নাই আপনি দেখেন লকডাউন বলা আছে লকডাউন আছে দেয়ার ইজ নো লকডাউন প্রতিদিনের মতো রাজধানী জুড়ে ছিল সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রম দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা কাজে যোগ দিতে ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে ফিরছেন শ্রমিকরা সড়কপথে যানবাহন কম থাকায় চাপ বেড়েছে নৌরুটে শ্রমিকরা বলছেন তারা বার্তা পেয়েছেন দুই তারিখের মধ্যে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না কারখানা কর্তৃপক্ষ বলছে ঝুঁকি থাকলেও সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে প্রতিনিধিদের সহায়তায় আফসান ভোলার ইলিশা ফেরিঘাটে আজও ঢাকা ও চট্টগ্রামগামী শ্রমিকদের ভিড় তবে পুলিশ কোস্টগার্ড ও নৌবাহিনীর তৎপরতায় ফেরি পার হতে পারছেন না তারা দায়িত্বরত পুলিশ ও কোস্টগার্ড কর্মকর্তারা জানান জেলা প্রশাসনের নির্দেশে যাত্রীদের ফেরিতে যেতে দেওয়া হচ্ছে না শুধু পণ্য পরিবহন চলবে এমন পরিস্থিতিতে অনেকেই স্পিড ও ট্রলারে ফিরছেন কর্মস্থলে যেভাবে আমাদের যাওয়ার জন্য কোম্পানি থেকে এখন কাজে যোগদান করা লাগতেছে সরকার বলতেছে যারা ঢাকার ভিতরে আছে তা করে কাজ করাইব কিন্তু যারা বাইরে আছে এক অফিস থেকে চাপ দিতে আছে যতদিন পর্যন্ত শিথিল না হবে আমরা এই টহল অব্যাহত রাখবো দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী শত শত যাত্রী করোনার কারণে পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপারের জন্য সীমিত আকারেও ফেরি চলাচল করছে সুযোগে যাত্রীরাও নদী পার হচ্ছেন মুন্সীগঞ্জের শিমুলিয়া কাঠালবাড়ি নৌরুটিও ঢাকাগামী গার্মেন্টস শ্রমিকদের ভিড় মাওয়া নৌফাড়ির ইনচার্জ জানান কাঁঠালপাড়ি ঘাট থেকে একটি ফেরি শিমুলিয়া ঘাটে এসেছে এদের অধিকাংশ যাত্রী গার্মেন্টস কর্মী সংক্রমণের ঝুঁকি নিয়ে আর কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে পাটুরিয়া ফেরিঘাট হয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে ঢাকা নারায়ণগঞ্জের দিকে আসছেন পোশাক কারখানার শ্রমিকরা হাইটাইলাম কিছু সময় আবার মনে করেন এখন গাড়িতে ভাড়া বেশি এদিকে মে দিবসে পোশাক কারখানা খোলা রাখার কারণে সাভারের হেমায়েতপুরে বিক্ষোভ করেছে শ্রমিকরা আফসানা নীলা একুশে টেলিভিশন করোনার এই দুর্যোগে ঐক্যের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় করোনা যুদ্ধে সামনের সারির পেশাজীবীদের সাহসিকতার প্রশংসা করেন তিনি তাদের সুরক্ষা নিশ্চিত ও নিরাপত্তায় সরকার বিবেচনা করবে বলেও আশ্বাস দেন ওবায়দুল কাদের সাহস হারানোর কোন কারণ নেই আমাদের রয়েছে এই সংকটে শেখ হাসিনার মতো সাহসী ও সৎ নেতৃত্ব সরকার ফ্রন্টলাইনে কর্মরত করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টিও অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে। করোনা যুদ্ধে প্রথম সারিতে থাকা ঝুঁকিপূর্ণ পেশাজীবী গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিত আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম পাশাপাশি সাংবাদিকদের প্রণোদনার ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি যেভাবে অনেক অন্যকে প্রণোদন দেওয়া হয়েছে হয়েছে সাংবাদিকদের ক্ষেত্রেও আর্থিক প্রণোদনের প্যাকেজটি ঘোষণা করা উচিত এতে আমি মনে করি সাংবাদিকদের উৎসাহিত হবে জীবনে ঝুঁকি নিয়ে যারা কাজ করছে তারা আজকে অনুপ্রেরণা পাবে এই অনুরোধটাই আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখছি করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটে সরকার কৃষকের পাশে রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক সরকারকে কৃষি বান্ধব দাবি করে বলেন যে কোনো দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে আছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি করোনায় শ্রমিক সংকটে জমির পাকা ধান যাতে ঘরে তুলতে সমস্যা না হয় সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ভর্তুকি মূল্যে কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার মেশিন দেয়া হচ্ছে বলেও জানান কৃষিমন্ত্রী প্রজেক্ট দিয়েছি সেই প্রজেক্টটার তিন হাজার দুইশো কোটি টাকা প্রজেক্ট ইনশাল্লাহ আগামী বছর আমরা বিপুল পরিমাণ হারভেস্টার কম্বাইন্ড হারভেস্টার আমরা দিতে পারব কক্সবাজারের টেকনাফে পোকার আক্রমণে নষ্ট হচ্ছে গাছের কাঁচা পাতা পোকাগুলো দেখতে পঙ্গপালের মতো এ কারণে মানুষের মধ্যে কিছুটা ভয় কাজ করছে তবে কৃষি বিভাগ বলছে এটা পঙ্গপাল নয় সাধারণ কীটনাশকই এই জাতের পোকা নিয়ন্ত্রণ সম্ভব কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম টেকনাফের লম্বরি এলাকা কয়েকটি বাড়িতে আম গাছ সহ বিভিন্ন গাছের পাতা খেয়ে নষ্ট করছে পোকা পোকাগুলো দেখতে অনেকটা পঙ্গপালের মতো এলাকার বাসিন্দারা জানান দশ বারো দিন আগে এই পোকার আক্রমণ লক্ষ্য করেছেন তারা প্রথমে গাছের নিচে আগুন ধরিয়ে দমনের চেষ্টা করা হয় কাজ না হওয়ায় কীটনাশক স্প্রে করেন তারা এতে কমে আসে পোকার সংখ্যা পোকাগুলা দিন দিন আমার গাছের আম গাছের বলেন এগুলা বলেন প্রায় গাছের পাতাগুলো আমার দিন দিন নষ্ট হচ্ছে স্থানীয় কৃষি অফিস জানায় এগুলো পঙ্গপাল নয় তা নিশ্চিত হওয়া গেছে যে পোকাটা এটা পঙ্গপাল হোক আর না হোক কিন্তু এটা খুবই ক্ষতিকর ফোকা যেহেতু পাতা খেয়ে ফেলতেছে কাঁচা পাতা সব খেয়ে ফেলতেছে আমরা এই মুহূর্তে এটা চেষ্টা করবো এখানে যে স্থান আছে ওইটা কোনো রকম যদি দমন করতে পারে তাহলে চারিদিকে সরাবে বনে অসংখ্য পোকাই থাকে এটা আমাদের বন্ধন সম্পদের জন্য সমৃদ্ধ হতে পোকা হতে পারে অবজারভেশন রেখেছি যদি ভবিষ্যতে এই বিষয়ে কোনো অতিরিক্ত কিছু দেখা যায় তাহলে আমরা এই বিষয়ে যথাবিধ ব্যবস্থা করার জন্য উদ্যোগন কর্তৃপক্ষকে অবহিত করব ক্ষতিকর এই পোকা দমনে কীটনাশক স্প্রে করার পরামর্শ তাদের সমর ইসলাম একুশে টেলিভিশন আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা লক্ষ্মীপুরের দালাল বাজার জমিদার বাড়ি জেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে ঢাকা রায়পুর সড়কের পাশে জমিদার বাড়িটি দেখতে আসেন বহু মানুষ যদিও দখল আর সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন এই স্থাপনা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের রিপোর্ট জানাচ্ছেন মাসুমানিসা লক্ষ্মীপুরের দালাল বাজার জমিদার বাড়ির চৌহদ্দি প্রায় সাড়ে সাত একর এর মধ্যে দুই একর জমিতে রয়েছে মূল ভবন বাকি পাঁচ একরের মধ্যে চারটি পুকুর ও বাগান জমিদার বাড়ি শোভা রাজ দরজা অন্দরমহল ও শান বাঁধানো ঘাট এই বাড়ি নির্মাণে অনেক উপকরণ আনা হয়েছিল ইউরোপ থেকে উনিশশো সালে জমিদার নবীন কিশোর রায় ও নরেন্দ্র কিশোর রায় প্রায় ছত্রিশ একর সম্পত্তি রেখে কলকাতায় চলে যান দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে এ সম্পত্তি সরকারি সম্পদে পরিণত হয় এরপর দখল হয়ে যায় জমিদার বাড়ি আমরা আজকে ছুটির দিন এখানে দেখতে আসলাম এবং আমাদের জানা অনেক কিছু জানা হলো আসলে এখানে অনেক মানুষ আসে ডাকা থেকে অনেকে আসে তারপরে আপনার চন্দ্রগঞ্জ মান্দারি এরপরে আপনার এই যে মজুদের হাট থেকে বিভিন্ন দাকা থেকে অনেক মানুষ আসে যদি আমাদের সরকার যদি এটার প্রতি আরেকটু নজর দেয় তাহলে অনেক 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 বেশি ভালো হতো ৪৫ বছর পর দখল তাদের হাত থেকে বাড়িটি উদ্ধার করে প্রশাসন তবে হাইকোর্টে কয়েকটি মামলা থাকায় সংস্কার সম্ভব হয়নি দুহাজার সালে ২৯ আগস্ট মামলা নিষ্পত্তি হয়ে রায় আসে সরকারের পক্ষে বর্তমানে সংস্কার কাজ চলছে উনত্রিশ দুই হাজার উনিশ তারিখে এই মামলাটি নিষ্পত্তি করেন এবং আমাদের পক্ষে রায় হয়েছে এখন আমরা এই জমিদার বাড়িটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব ইতিমধ্যে আমাদের কাছে কিছু বরাদ্দ এসেছে সেই বরাদ্দ দিয়ে আমরা জমিদার বাড়িটিকে আরো সুন্দর করার জন্য চেষ্টা চালাব এইসব নিদর্শন দেখতে আজও অসংখ্য মানুষ আসে বাড়িটি সংরক্ষণের দাবি এলাকাবাসীর একুশে টেলিভিশন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাম উল্লেখ না করার শর্তে ট্রাম্প প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন এর মাধ্যমে গেল মার্চে ট্রাম্প ও শি এর মধ্যকার মৌখিক আপোষ প্রস্তাব বাতিল হচ্ছে যদিও আনুষ্ঠানিকভাবে কবে থেকে এই শুল্ক আরোপ করা হবে তা জানাননি এ কর্মকর্তা বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি বেজিং এদিকে এমন খবরের পর শুক্রবার সূচক কমেছে যুক্তরাষ্ট্রের পুঁজি বাজারে সামনে আরো খারাপ সময় অপেক্ষা করছে বলে সতর্ক করে দিয়েছে টেক জায়ান্ট অ্যামাজন ও অ্যাপল শেষ করব রাত নটার একুশে সংবাদ আবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার একদিনে শনাক্ত পাঁচশো একাত্তর আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়াল রোগী প্রতি মানবিক হওয়ার আহ্বান রাজধানী সড়কে বাড়ছে চলাচল চাকরিরক্ষায় ফিরছেন কর্মজীবী মানুষ করোনা দুর্যোগে ঐক্যের বিকল্প নেই বললেন ওবায়দুল কাদের পেশাজীবীদের সুরক্ষা নিশ্চিতের আশ্বাস সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন টু জিরো টু নাম্বারে আর ভিজিট ফোর ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ এক্স্রি টোয়েন্টি ফোর অনলাইনে পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল ঘরে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে